প্রতিক্রিয়া আপনাদের কাছে আবার ধারে ধারে ঘুরছেন, বক্তব্য রেখেছেন সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহানুর সাহেব, আমাদের আমির ভাই চমৎকার বক্তব্য রাখেন, আমাদের সাজান ভাই উনি ওই লুকিয়ে লুকিয়ে থাকেন আর ইলেকশন আসলে বের হন, আমাদের এই এলাকার পরম শ্রদ্ধা মুরব্বিয়ানরা যারা অনেক যুগ ধরে আমাদের এই এলাকার নির্বাচন বিভিন্ন সমস্যাদি অবলোকন করছেন দেখছেন, সেই পরম শ্রদ্ধা মুরব্বিয়ান যুবক ভাইরা, খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক শ্রমিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য আসলে দেবার ইচ্ছে ছিল অনেক লম্বা, কিন্তু সময় খুবই কম, কারণ আপনারা বিরক্ত যেভাবে এখানে যারা এই এই দিকে বসে আছেন তারাও বিরক্ত, সুতরাং বক্তব্য বেশি লম্বা করা যাবে না, আর বক্তৃতা সবই চলে এসছে। 11 তারিখে আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর এই ইউনিয়ন পরিষদটা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকার উন্নয়নের সূতিকাগার, অর্থাৎ সেখান থেকেই সমস্ত ইউনিয়নটি, সমস্ত ওয়ার্ড, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এই ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের সাথে একেবারে ঢাকার একটা সংযোগ আছে, ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আর সেখান থেকে যে লাইনটা, যে চ্যানেলটা, সেটা একেবারে ইউনিয়ন পরিষদে এসে থেমেছে। ইউনিয়ন পরিষদ থেকে গ্রামে, অর্থাৎ মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে এটা সমস্ত গ্রামীণ জনপদে ছড়িয়ে আছে। এখানে লাইনে যদি সমস্যা হয়, ইলেকট্রিসিটিতে দেখেন না যে কারেন্টের কারেন্ট নাই কেন, যে কারেন্ট নাই অমুক জায়গায় লাইন ছিঁড়ে গেছে, তো এই লাইনে যদি সমস্যা হয় তাহলে আলো জ্বলবে না। ঠিক একইভাবে বাংলাদেশের কেন্দ্র হচ্ছে ঢাকা, সেই ঢাকায় রাষ্ট্র পরিচালনায় আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনা করছেন, আর সেই লাইনের সাথে সংযোগ স্থাপন করে একেবারে যদি গ্রামীণ জনপদের ইউনিয়ন পরিষদের আপনাদের এই সংযোগটা একই ধরনের হয় তাহলে এখানে বিদ্যুৎ বিভ্রাটের কোনো সুযোগ নাই, অর্থাৎ আলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে 11 তারিখের নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, যে চেয়ারম্যান বিগত 5 বছর আপনাদের সেবা করেছেন, আমি আগেই বলেছি আপনাদের আসামির কাঠগড়ায় তিনি আজকে দাঁড়িয়ে, এই কারণে তিনি একটু আগে বললেন না আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং 11 তারিখে আমি কাজ করতে পারি নাই, কাজের অনেক সুযোগ ছিল, 3 বছর নানা ষড়যন্ত্রের কারণে, হতে পারে কেউ এখানে পছন্দের মানুষ কেউ অপছন্দের মানুষ, আমাদের অনেক হুজুররা আছেন চেষ্টা করেন বিভ্রান্ত করতে, মানুষকে বিভ্রান্ত করেছেন এই কারণে করতে পারেন নাই, সুযোগ যখন পেয়েছেন তিনি কিছু কাজ করেছেন ইউনিয়নের, ইউনিয়নে যে কাজটি কাজগুলো করেছেন আপনারা কি তাতে খুশি আছেন? এই যে খুশি, এই খুশির কারণে ভদ্রলোক বলতেছেন যে আমাকে আরেকবার সুযোগ করে দিন, যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, ওনার একজন কর্মী হিসাবে আবার যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের আগামী 5 বছর আপনাদের সেবা করতে চাই। আমি বিনয়ের সহিত বলবো, আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা কৃষকের সন্তান, আমরা কৃষক শ্রমিক, আমরা গ্রামে বসবাস করি, আমাদের ইউনিয়ন পরিষদে তেমন কিছু যাওয়ার লাগে না, আমরা কেন যাই, আমরা কৃষক, আমরা সারের জন্য আমাদের দৌড়াতে হয়, সারের ডিলার কোথায় আছেন, যখন খেত খামার মানুষ পড়ে সারের কাছে যেতে হয়, আর ওই ফসলের বীজের জন্য আমাদের বীজের দরকার হয়, বীজের জন্য আমাদের যেতে হয়, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যখন শুকনা মৌসুম আসে তখন আমাদের পানির প্রয়োজন হয়, সেই পানি থাকলে আমরা যে এলাকায় বুড়ো ক্ষেত নাই সেখানে আমরা বুড়ো চাষ করতে পারি, এই হলো আমাদের কৃষকের। আর কি কাজ এখন কাজ হয়েছে, আরেকটা
समस्त বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে গেছে, समस्त পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। এখন আপনি এখানে ফোন দিয়ে আপনার ছেলের সাথে আপনার ছেলের ছবি দেখে পর্তুগালে হ্যাঁ বা ইউরোপের কোন দেশে ইতালিতে বা ইংল্যান্ডে সৌদি আরবে যেখানেই থাকুক না কেন তার সাথে আপনি তার ছবি দেখে আপনি কথা বলতে পারেন। এই যে সুযোগটুকু আপনি মোবাইলে যে কোনো কাজে আপনার ছেলের চাকরির জন্য একটা ইন্টারভিউ কার্ড বের করবেন সেখান থেকে আপনি বের করতে পারেন। পৃথিবীর কোথায় এই মুহূর্তে কি হচ্ছে, ওই দুবাইতে বাংলাদেশ কালকে হেরেছে ওইটা রাস্তায় যদি তাকে রাস্তায় দেখে দেখে সে খেলা যাচ্ছে, এই সুযোগ আজকে হয়েছে। সুতরাং এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের ইউনিয়ন পরিষদ এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে আজকে সেখান থেকে আমার আইডি কার্ড যদি আমি বের করতে না পারি তাহলে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারি না, আমি আমার জমি রেজিস্ট্রি করব সেটি করতে পারি না, আমি আপনার পাসপোর্ট করব বিদেশ যাওয়ার জন্য আমার এটা ছাড়া আমার হয় না। অতএব সেই কাজগুলো আজকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনাকে করতে হবে। তার জন্য আপনাকে ইউনিয়নে দক্ষ মানুষকে আপনার ওই চেয়ারে বসাতে হবে, যেখান থেকে আপনি সেবা পাবেন সেখানে সেই দক্ষ মানুষকে আপনার বসাতে হবে। আপনার ইউনিয়নে আমরা কি চাই, আমার গরিব মা যার কেউ নেই যাকে সাহায্য করতে আজকে সরকার, এটা আমাদের এখানে কল্পনা করা যায় না, শেখ হাসিনা সরকার সেটি করেছেন যে গরিব বিধবা মাদেরকে ভাতার ব্যবস্থা করেছেন। সেই ভাতার কার্ডটির জন্য ইউনিয়ন পরিষদে যখন যান তখন হিরণ সাহেব যদি সেখানে ওই বৃদ্ধ মাকে বুকে জড়িয়ে ধরে তাকে আবেগের বশবর্তী হয়ে মায়ের মতো তিনি যদি সেই ভালোবাসা দেখিয়ে তাকে সেই কার্ডটি করে দেন তাহলে আল্লাহর কাছে তিনি যেভাবে পাবেন ওই মায়ের মনটা খুশি হয়ে যাবে। একজন বৃদ্ধ বাবা যার দেখার কেউ নেই, যার চিকিৎসার করতে পারছেন না, ধারে ধারে ঘুরছেন, সেখানে আজকে সরকার সেই বৃদ্ধ বাবার জন্য একটা বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেছেন। সেই কার্ডটি যদি তিনি করে দেন তাহলে সহজে যদি তার কাছ থেকে পাওয়া যায় তাহলে এই বৃদ্ধ বাবাটি সারা জীবন তার জন্য যতদিন বাঁচবেন দোয়া করবেন। আমরা আমাদের মায়েরা প্রসূতি মায়েরা যার বাচ্চা হবে লজ্জায় অনেকের কাছে যান না, বলেন না, ডাক্তারের কাছেও যেতে পারেন না, সেই মা যদি তার একটা প্রসূতি কার্ডের জন্য একটা প্রসূতি ভাতা সরকার করে দিয়েছে সেই তালিকাটা কোথায় হয়, ইউনিয়ন পরিষদে হয়। অতএব সেই কাজগুলো করার জন্য আমাদের সঠিক নেতৃত্বের প্রয়োজন, সঠিক মানুষের প্রয়োজন। আপনারা পাঁচ বছর দেখেছেন হিরণ ভাই তিনি মানুষের সেবা করার মানসিকতা নিয়ে শেখ হাসিনার প্রার্থী হিসাবে বিগত পাঁচ বছর কাজ করেছেন, আগামী পাঁচ বছর আজকে আপনাদের দ্বারে দ্বারে তিনি হাঁটছেন, তিনি আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে ঘুরছেন। আমরা যদি সকলে মিলে আমরা যদি সবাই মনে করি যে এই মানুষটিকে আরো সুযোগ করে দেওয়ার দরকার, এই মানুষটিকে আরো পাঁচটি বছর আমরা দেই, যে মানুষটির কথা আপনারাই বলেছেন যে অন্য মানুষের চেয়ে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম তাদের চেয়ে ওনার কাছ থেকে আমরা বেশি সহযোগিতা পেয়েছি, অতএব এই মানুষটিকে যদি আবার আমরা দিতে পারি তাহলে তার চাইতে আরো বেশি সুযোগ আমরা আশা করতে পারি না, নিশ্চয়ই আশা করতে পারি। সেই লক্ষ্যে 11 তারিখে আপনারা সকলে মিলে আমরা নৌকা প্রতীকে আমরা ভোট দিতে চাই। আমরা কোন প্রার্থীর বিরুদ্ধে আমি বলবো যে হিরণ ভাইয়ের যে জনসভাগুলো হবে কেউ কোনো কথা বলবেন না প্লিজ, মুরব্বী আরেকজন যিনি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে বলার কোনো প্রয়োজন নেই, তার সম্পর্কে কোনো একটি কটু কথা বলার কোনো অধিকার আপনার নেই, সবার অধিকার আছে নির্বাচনে দাঁড়ানোর। তিনি যদি জনগণের মন জয় করতে পারেন তিনি পাশ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ সকলেই বৃদ্ধ হব আমরা, আজকে আমার আমার বয়স 55 বছর চলছে, কয়েকদিন পরে 56 বছর হবে, 57 বছর হবে, 60 বছর হবে, 70 বছর, যতদিন বাঁচি বয়স তো বাড়বে। অতএব সকলেই আমরা বৃদ্ধ হব, কাউকে খাটো করার কোনো অবকাশ নেই। আমরা মনে করি যে আমাদের এই মানুষটি সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন, তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, আর উপরে তার আল্লাহ রাব্বুল আলামিন তো আছেনই, তার রাষ্ট্র পরিচালনায় যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গ্রামের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করছেন। এই যে বিদ্যুৎ আজকে আমরা পাচ্ছি শেখ হাসিনার কারণে, সাহসী নেতৃত্বের কারণে আজকে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে, আজকে বিদ্যুৎ দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে, আজকে বিদ্যুৎ দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম আমরা সহজে করতে পারছি। অতএব এই বিদ্যুতের কারণে আমরা যদি একটি কারণে শেখ হাসিনার প্রার্থীকে আমরা ভোট দিই তাহলে বিদ্যুতের কারণে তো আমরা ভোট দিতে পারি। আমাদের চিকিৎসার উন্নয়নের জন্য এই যে চিকিৎসা সেন্টার গুলো করা হয়েছে বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিক থেকে আমাদের গরিব রোগীরা চিকিৎসা পাচ্ছেন, আজকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে। আমরা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওই শহরে থাকলে হবে না। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা আপনি এইদিকে নিয়ে আসেন, আমাদের এই পাঁচটি ইউনিয়নের এই এই এলাকায় নিয়ে আসেন। আমি তাকে একটা জায়গা দেখিয়ে দিয়েছি, আমাদের নতুন টুকের বাজার যেটি অকেজো হয়ে সেখানে পড়ে আছে, শুধু একটি ওই ভূমি অফিস ছাড়া সেখানে আর কিছু নাই, সেখানে নিয়ে আসতে পারেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেটা ডিও লেটার দিয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, এতদিনে হয়ে যেত। আমি উনি অত্যন্ত কর্মঠ একজন মানুষ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন সাহেব, তিনি সেটি পাঠিয়েছেন। কিন্তু এই যে কোভিডের কারণে, এই করোনার কারণে আজকে দুটি বছর যাবৎ সমস্ত পৃথিবী যেভাবে অচল হয়ে আছে, ঠিক একইভাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সবকিছুতেই একটা স্থবিরতা এসেছে। আজকে আমরা এই কোভিড থেকে অর্থাৎ এই করোনা থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে সরকারদের সাথে দেন দরবার করে তিনি করোনার টিকা নিয়ে এসেছেন। এই করোনার টিকা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, অনেক আপনার অশিক্ষিত মূর্খ মানুষেরা যারা এগুলো বুঝে না মানুষকে বুঝিয়েছে যে এগুলো কিছুই না, এগুলো থাকবে না। আসলে আমাদের মানুষরা, অনেক মানুষ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আজকে পৃথিবীর প্রায় অর্ধ কোটি মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের দেশের প্রায় 30,000 মানুষ ইতিমধ্যে বিদায় নিয়েছেন। আমাদের অনেক আত্মীয় স্বজন বিদেশে দেশে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমাদের বদরুদ্দিন কামরান ভাই সবাই চেনেন, সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি আমাদের মধ্যে নেই। আমাদের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জের এমপি ছিলেন কয়েস ভাই, তিনি আমাদের মধ্যে থেকে মৃত্যুবরণ করেছেন, অনেকেই আমাদের মধ্যে থেকে চলে গেছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তাদেরকে জান্নাতবাসী করেন। আর এখনো কিন্তু করোনার উপদ্রব এখন একটু কমেছে, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি কেউ মানি না। এই যে আমরা জনসভা করছি, আমাদের মুখে মাস্ক নেই, মাস্ক আমরা পরি না, আমরা গুরুত্ব দেই না। যখন কারো হয়ে যায় তখন বুঝি যে এটা কেন হলো, তখন তো আর সময় থাকে না। এই কারণে এই যে শীত আমাদের সামনে আসতেছে, সেই শীতের সময় যাতে আমরা এই স্বাস্থ্যবিধিটা মেনে চলি। এই করোনার সময় আপনারা বলেছেন যে চেয়ারম্যান সাহেব কাজ করেছেন, বন্যার সময় কাজ করেছেন। আমরা তো এই মানুষই চাই যে মানুষকে আমরা সুখে দুঃখে আমরা আমাদের কাছে পাবো। অতএব সেই সুখে দুঃখে যে মানুষটি আপনাদের কাছে থাকে, আপনাদের কল্যাণে যিনি কাজ করতে চান, সরকারের কাছে দেন দরবার করে এখানে নিয়ে আসতে চান, এখানের উন্নয়ন চান। আমাদের মোগলগাঁও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো হয়েছে, কিন্তু এগুলো অনেকগুলো এমপিভুক্ত নাই। আমি মাননীয় এখানে চেয়ারম্যান সাহেব যদি আবার নির্বাচিত হন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম হয় 11 তারিখের নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে আবার যদি তিনি চেয়ারম্যান নির্বাচিত হন, আমি ওনাকে অনুরোধ করব যেখানে দুটি একটি হাই স্কুল এন্ড কলেজ আছে, এখানে আরো দুটি হাই স্কুল চলতেছে, আমাদের ওই 10 গ্রাম উচ্চ বিদ্যালয়, আমাদের এখানে মোগলগাঁও হাই স্কুল, আমি বলবো যে এই দুটি হাই স্কুলের উন্নয়নের জন্য আপনাকে অবদান রাখতে হবে, আমরা আপনাকে সহযোগিতা করব। কারণ আমাদের ছেলেমেয়েরা যদি লেখাপড়া করে শিক্ষিত হয় তাহলে তার পরিবারকে যেভাবে সে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে। অতএব আমাদের শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যে প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের গ্রামে গ্রামে আছে, যে মাদ্রাসাগুলো আছে, তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করতে হবে। সেখানে আমরা আমাদেরকে আপনি যে জায়গায় লাগাবেন আমরা সেখানে আপনার সাথে সহযোগিতা করব। আমাদের এই হাই স্কুলগুলোর এই মাদ্রাসাগুলো যেগুলো আছে অনেকগুলোতে আমাদের সরকারের পক্ষ থেকে বিল্ডিং দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেই গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে শিক্ষার আলো যদি আমরা ছড়াতে পারি আমাদের জনগোষ্ঠীকে, আমাদের যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে যদি আমরা শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে তৈরি করতে পারি, তাহলেই সেগুলোই আমাদের উন্নয়নের হাতিয়ার হবে, তারাই একদিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। অতএব সেই ক্ষেত্রে আপনার অবদান আরো সুচ্ছার হতে হবে। আমরা মনে করি, আমি অনেক কথা শুনেছি যে এখানে মোগলগাঁও যে হাই স্কুল উচ্চ বিদ্যালয় হয়েছে, খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়, সে যার নামেই হোক কোনো আপত্তি নাই। একজন ব্যক্তি যদি উদ্যোগ নিয়ে ওনার জায়গা জমি দিয়ে তিনি একটা হাই স্কুল করেন, সেই স্কুলটি তখন আর উনার থাকে না, সকল জনগণের হয়ে যায়। সেই স্কুলে আপনার সহযোগিতা থাকবে, আমরা আপনাকে সহযোগিতা করব। 10 গ্রাম উচ্চ বিদ্যালয়ে সেখানে সেটি এমপিওভুক্ত কিভাবে করা যায় এবং এটি এমপিওভুক্ত কিভাবে করা যায় সেই লক্ষ্যে আপনি কাজ করবেন।
আমরা আপনাকে সহযোগিতা করব আমাদের এই এলাকায় শিক্ষার আলো করে করে আমাদের ছড়িয়ে দিতে হবে আমাদের এলাকার নদী ভাঙনের যে অবস্থা সেই নদী ভাঙন থেকে মুক্ত করার জন্য আমরা অর্থমন্ত্রী মহোদয় যখন ছিলেন তার কাছে আমরা ওনার কাছে আহ্বান করেছিলাম ওনার কাছে আমরা আবেদন করেছিলাম তিনি উদ্যোগ নিয়ে এই হিরণ মিয়া চেয়ারম্যান সাহেবকে ঢাকায় ডেকে নিয়ে তিনি এখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে কিছু নদী ভাঙনের প্রজেক্ট তিনি দিয়েছেন সেগুলো হচ্ছে ওই দশ গ্রাম এলাকায় আরো আমাদের এই কাজিরগাঁও এলাকায় নদী ভাঙনের ওই চেঙ্গেরখাল নদী এইখানে ভাঙনের ইয়ে আছে জুগিরগাঁওয়ে ভাঙনের ইয়ে আছে এগুলোতে আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই নদী ভাঙন কিভাবে প্রতিরোধ করা যায় আমাদের এখানে চিকিৎসার সুব্যবস্থা যদি আরো বৃদ্ধি করা যায় আমাদের গ্রামের মানুষ যাতে শহরে যেতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এই উপজেলা সদরে অর্থাৎ সিলেট শহরের মির্জাজাঙ্গালে আমাদের গরু ছাগলের জন্য পশু হাসপাতাল প্রত্যেক উপজেলায় আছে সেটি অনেক আগে মির্জাজাঙ্গালে স্থাপিত হয়েছে এখন কি মির্জাজাঙ্গালে যাওয়ার অবস্থা আছে গরু নিয়ে আপনি গেলে আপনার যান নিয়ে আসতে পারবেন কিনা ঠিক নাই অতএব আমরা চাই যে আমাদের এই পাঁচ ইউনিয়নের কোথাও এইদিকে এখানে এই পশু হাসপাতাল নিয়ে আসতে হবে সেই পশু হাসপাতাল আনতে হলে আপনাদের এই ইউনিয়ন চেয়ারম্যানকে আপনাদের পাস করাতে হবে তিনি দাবি তিনি সুচ্ছার দাবি করবেন তিনি উপজেলা পরিষদে হোক মাননীয় মন্ত্রীর কাছে হোক আমরা সবাই সুচ্ছার দাবি করব যে আমাদের আমাদের গরু ছাগল নিয়ে আমরা ওই সিলেট শহরে যেতে পারবো না এটা আমাদের এলাকায় দিতে হবে আমাদের সদর উপজেলা এখন দিন দিন ছোট হয়ে আসছে এই যে গত কয়েকদিন আগে চলে গেল টুকের বাজার ইউনিয়ন নাই এখন আপনার ওই যে আমাদের আরেকটা ইউনিয়ন টুলটিকর ইউনিয়ন আমাদের কাছ থেকে চলে গেছে আরো খাদিমপাড়া ইউনিয়নের কিছু অংশ চলে গেছে খাদিমপাড়া ইউনিয়ন অনেক বড় আর খাদিম এই আপনার খাদিমনগরের কিছু অংশ চলে গেছে সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশন হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা যারা এখনো ইউনিয়ন পরিষদে আছি আমাদের উন্নয়নও ওই সিটি কর্পোরেশনের উন্নয়নের মতো আমাদের উন্নয়ন হতে হবে আমরা চাই আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন যে গ্রাম হবে শহর এই গ্রামকে শহরে পরিণত করার জন্য শহরের পর্যাপ্ত সুযোগ সুবিধা যাতে গ্রামের মানুষ পায় আমরা পানির জন্য আজকে ডিপ টিউবওয়েল স্থাপন করছি কয়েকদিন পরে দেখবেন আর পানি উঠে না পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে তখন আমাদের কি করতে হবে আমরা কোথায় যাব পানির জন্য এই কারণে আমরা একটা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আমাদের প্রতিনিধি যে আমাদের চেঙ্গেরখাল নদীতে আমাদের সুরমা নদীতে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে যেভাবে শহরে করা হয়েছে সেখান থেকে পাইপ দিয়ে মানুষের ঘরে ঘরে পানি পৌঁছে দিতে হবে যাতে পানির সমস্যা না হয় আমাদের মসজিদগুলোতে উন্নয়ন হয়েছে আরো উন্নতি হবে আমরা চাই আমার এই উন্নয়ন করতে হলে কি করতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা মোগলগাঁও ইউনিয়নের মানুষ আপনারা যদি সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার কাছে যদি আমরা দাবি করতে পারি আমাদের বক্তব্য যদি উপস্থাপন করতে পারি তাহলে নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনবেন আর সেই বক্তব্য উপস্থাপন করতে হলে দাবি আদায় করতে হলে অধিকার আদায় করতে হলে আপনার প্রতিনিধিও এখানে শেখ হাসিনার প্রতিনিধি নির্বাচন করতে হবে অতএব আমি আপনাদের কাছে আর কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে বিনয়